আসসালামু আলাইকুম। পবিত্র মাহে রমজানের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ভীষণ ডিজিটাল কিচেন প্রোগ্রামটি। আমি রিসা চৌধুরী আছি আপনাদের সাথে এবং আমাদের সাথে আছেন শেফ ফাহমিদা নাজিম। কেমন আছেন আপু? খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? জি আমিও ভালো আছি। আজকে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি রান্না করে দেখাবেন? আমি আজকে দেখাবো কাটা মশলায় গরুর মাংস। মনে হচ্ছে সবকিছু রেডি আছে, তাহলে এবার রান্নাটা শুরু করা যাক। হ্যাঁ একদম। সো সবার আগে আমি ভীষণে প্রেশার কুকার ইউজ করবো আজকে। ভীষণ প্রেশার কুকার আপনার রান্নাকে আরও সহজ এবং ঝামেলামুক্ত করে তোলে। প্রেশার কুকারে রান্না করলে আমরা কী করি, খুব কম সময়ে প্রেশার কুকারের মাধ্যমে রান্না করতে পারি, আর এর মধ্যে যদি ভীষণ ইনফ্রারেড কুকার থাকে তাহলে সব কিছুই আমাদের আরও কম সময়ে হচ্ছে, আমাদের টাইমটাও কনজিউম হচ্ছে। আমাদের রান্নাঘরে যে তেল চিটচিটে ভাবটা থাকে সেটা কিন্তু ভীষণের ইনফ্রারেড কুকারটা থাকলে কিন্তু আর হচ্ছে না। এতে কিন্তু রান্নার পর আপনার খুব সুন্দরভাবে ক্লিন করে রাখতে পারছেন রান্নাঘরটাকে। সবার আগে প্রেশার কুকারটাকে আমি হিট দিয়েছি, কারণ এখানে আমি আগে তারকা দিব, দেন হচ্ছে আমি কি ইনগ্রিডিয়েন্টসগুলো দিচ্ছি। এবার আমরা আর পেস্টটা ইউজ করছি না। হ্যাঁ, এখানে আমি হাফ কেজি বিফ নিয়েছি, এর মধ্যে আমি দিব চপ গার্লিক, স্লাইস করে কাটলেও হয়, দেন হচ্ছে জিঞ্জার দিয়ে দিচ্ছি, দেন আমি এখানে কোরিয়ান্ডার অ্যান্ড কিউমিন পাউডার হাফ টিস্পুন করে দিচ্ছি, দেন সল্ট দিব পরিমাণ মতো, ব্ল্যাক পেপার, আর এখানে আমি কোনো হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ইউজ করবো না, রেড চিলি দিব স্পাইসের জন্য। হ্যাঁ স্পাইসের জন্য, এটাই আমার স্পাইসের কাজ করবে। দেন এখানে আমি ইয়োগার্ট দিব 1 টেবিল স্পুন, সব কিছু দিয়ে আমি খুব ভালোভাবে এটাকে ম্যারিনেট করে নেব। অ্যান্ড প্যানটা আমার হিট হয়ে গেছে, এখানে আমি অয়েল দিব। সো আমি অয়েলটা মানে সয়াবিন তেল যেটা সেটা আমি কম দিব, এখানে মাস্টার্ড অয়েল দিব বেশি, সয়াবিন অয়েল দিচ্ছি আমি 10 ml। বিফটা কতটুকু পরিমাণে এখানে করা যায়? আমি হাফ কেজি বিফ নিয়েছি, সো কেউ যদি এর ডাবল নেয় তখন পরিমাণও মশলার বাড়িয়ে দিবে। অ্যান্ড আপনারা চাইলে এরকম মাংস ওভারনাইট ম্যারিনেট করে আমরা ভীষণ রেফ্রিজারেটরে রেখে দিতে পারি, তাহলে খাবারটা হচ্ছে সতেজ থাকবে এবং খুব ভালোভাবে ম্যারিনেট হবে। সো এখন আমি এখানে মাস্টার্ড অয়েল দিয়ে দিচ্ছি। মাস্টার্ড অয়েলের জন্য কিন্তু এখানে একটা যে ইয়েলো কালার সেটা চলে আসছে, সেই জন্য আপু কিন্তু হলুদের গুঁড়ো ইউজ করেন। সো এখানে আমি এখন তারকা দিব তেজপাতা, পিস্তা অ্যানিস, এলাচ, দারচিনি, এবং এখানে হোল কোরিয়ান্ডার এবং হোল কিউমিন আছে। সো আমি সব কিছু দিয়ে একসাথে তারকে দিয়ে দিচ্ছি। ভীষণ প্রেশার কুকারের মাধ্যমে খুব সহজেই আপনারা রান্নাটা করে নিতে পারছেন। সো আমার এখানে তারকা চলে এসছে, এখন আমি এখানে স্লাইস অনিয়ন দিয়ে দিব। অনিয়নটা একটু ভেজে আমি এই ম্যারিনেট করা মাংসটা দিয়ে কুক হতে দেব। এখন আমি মিটটাকে দিয়ে দিচ্ছি। সো আমি এখন এখানে একটু পানি অ্যাড করব। এখন এটা আমি প্রেশার কুকারের সাহায্যে রান্না করার জন্য দিয়ে দিলাম। এটা 3টা সিটি উঠলে আমরা বুঝবো যে আমাদের বিফটা ডান। তো আমাদের 3টা সিটি চলে এসছে প্রেশার কুকারে, আমাদের বিফটা ডান। এখন আমরা ভীষণ ইনফ্রারেড কুকারটা অফ করে দিচ্ছি। সো আমরা এখন খাবারটা সার্ভ করা হবে, প্রেজেন্টেশন করব। সো আমি আমার কারিটা সার্ভ করছি। সো কাটা মশলায় গরুর মাংস সার্ভ করার জন্য আমি সাম ফ্রেশ জিঞ্জার স্লাইস নিব। দর্শক, এই রমজান মাসে আপনারা ইফতারে কিন্তু ঘরে বসে এত সুন্দর একটি রেসিপি করে খেতে পারেন, যেটা আপনার স্বাস্থ্যের জন্য খুবই হেলদি, পরিবারের সবাইকে নিয়ে একসাথে বসে খেতে পারেন। সো আমি এখানে কিছু ফ্রেশ জিঞ্জার দিয়ে দিচ্ছি, জুলিয়ান করে কেটে নিয়েছি। তৈরি হয়ে গেল আমার কাটা মশলায় গরুর মাংস। ধন্যবাদ আপু আপনাকে এত সুন্দর একটা রেসিপি করে দেখানোর জন্য। দর্শক, ভীষণ ডিজিটাল কিচেন থেকে আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার আগামী পর্বে নতুন কোনো রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, আল্লাহ হাফেজ।